অপারেশনের দিন আগের দিন তো কথা হয়েছে ওনার সাথে, অপারেশনের দিনে সন্ধ্যা 7:30টার সময় উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন যে অপারেশন শেষ হয়েছে কিনা, রোগীর অবস্থা কি, এবং তোমরা সেইভাবে জ্ঞান দিতে, যার ফলে আমি লাইসেন্স ছিলাম, আমি একজন সার্জন, আমার বিশ্ববিদ্যালয়ে আমি তাকে দেওয়া হচ্ছে যে কোনো একটা অপরচুনিস্টিক অর্গানিজম ইনফেকশন হয়ে তার ক্ষতি করতে পারে, এরকম ভাবে তাকে আইসোলেটেড রাখা হচ্ছে, একদম আইসোলেটেড, আমি টিমে লোকসান কাউকে চলতে পারতো না, তার এত পরিবার অবস্থা ছিল, লিভার ফেলিয়ার এমন একটা অবস্থাতে ছিল যে যখন এখানে ভর্তি হয় তখনও কিন্তু সে তার ট্রেমার ছিল হাতে, ইনক্যাপাবিলিটি পুরো ছিল, তো খুব খারাপ অবস্থায় তাকে আমরা অপারেশন করাই, সে এখন কিন্তু সে হাঁটাহাঁটি এটা 11 ডেতে এখানে মা আসছে, মার সামনে মা না নিজের হাতে নিজের হাতে কাজ, এইটা হলো কালকের ছবি, এটা কালকের ছবি, মা আমার দুজন একদিনের পর দিনে একবার মাকে নিয়ে আসা করতাম এবং সে এইটা আজকের ছবি, এটা রিসিপিয়েন্ট, এটা মা দুজনেই মোটামুটি সুস্থ আছে, মা তো একটু অ্যাক্সিডেন্ট আছে, রিসিপিয়েন্টের আর কিছু সময় থাকে, এটা যেহেতু তার দিবার বলেছি যে বাংলায় বলছি কথাগুলো, তো এখানে জিনিসটা হলো যে রিসিপিয়েন্টের যে লিভার যে কাজ শুরু করেছে এটাকে কিন্তু ফুললি কাজ শুরু করে সময় নেয়, আমরা নর্মাল ডায়ের কাছে কোন লাইফ সাপোর্ট